ইসরায়েলের দখলদার বাহিনী তারা বিভিন্ন সময় প্রচার করে থাকে যে ফিলিস্তিন ভূখণ্ড হলো তাদের প্রত্যেক ভূখণ্ড এবং তারা উত্তরাধিকারী সূত্রে এখানে বসবাস করার যোগ্য এবং তাদের ধর্মগুরুরা প্রচার করে তারা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট ভাজন অথচ কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন মাদাউ বিগাযাবিন মিনাল্লাহ আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট এর কারণ কি যালিকা বিআন্নাহুম ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়ায়াকতুলুনাল আনবিয়া তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে এবং নবীগণকে হত্যা করেছে যারা তাদের পূর্বসূরিদেরকে হত্যা করে পূর্বসূরি নবীদের হত্যা করে তাদের উত্তরাধিকারী দাবি করা বোকামি নয় নিঃসন্দেহে বোকামি তারপরও এটা করে কারণ তারা হচ্ছে দখলদার প্রিয় সংগ্রামী ভাইরা আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব ভূখণ্ড থেকে ইহুদি জনগোষ্ঠীকে বিতাড়িত করেছিলেন কারণ তারা হচ্ছে বিস্ফোরক যেখানেই তারা যায় যেখানেই আস্থা করে সেখানেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু ১৮৯৮ সালে সর্বপ্রথম থিওডোর হার্জেল খলিফা আব্দুল হামিদের কাছে এসে বলে যে আমাদেরকে ফিলিস্তিনের ভূখণ্ড দাও তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন পূর্বসূরিদের সাথে পূর্বসূরিদের রক্তের সাথে গাদ্দারি করে আমি এখানে কোন ইহুদিদের ভূখণ্ড দিতে পারবো না ইহুদিরা চিন্তা করলো যদি খেলাফত ব্যবস্থা থাকে তাহলে আমরা পশ্চিমকালে আরব ভূখণ্ডে বাসস্থান গড়তে পারবো না শুরু হয়ে গেল খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র এরপরে যখন ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল সেই বিশ্বযুদ্ধের পরে তারা একটি চিঠির মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি চিঠির মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করলো যে তোমাদেরকে ভূখণ্ড দেওয়া হবে ১৯৪৮ সালে একেবারে জবরদখল ভাবে ফিলিস্তিনের তৎকালীন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনগুরিয়ান ঘোষণা করলো তেল আবিব ইসরায়েলের রাজধানী ঘোষণা করতে দেরি হয়েছে কিন্তু আমেরিকার তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুম্যান স্বীকৃতি দিতে দেরি করে নাই অবশ্য অনেক মুসলিম দেশ স্বীকৃতির জন্য অপেক্ষা করতেছে তাদেরকে দেয় না আসলে আল কুফর মিল্লাত ওয়াহিদা সমস্ত কুফরি শক্তিতে এক জায়গায় বাঁধা এই জন্য আমরা বিশ্ব মুসলিমের কাছে বলতে চাই কোন অমুসলিম সংঘ আমাদেরকে সহযোগিতা করবে না আমাদের স্বাধীনতা আমাদের অধিকার আমাদের সবকিছু আমাদেরকে আদায় করে নিতে হবে আজ জাতিসংঘের কাছে অনেকেই ধর্ণা দেয় জাতিসংঘ থেকে যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় আরে জাতিসংঘ তো গঠন করা হয়েছে আমাদের ভাইদেরকে খুন করে ঠান্ডা মাথায় খুন করে আমাদের কষ্টকে হতাশায় পরিণত করার জন্য জাতিসংঘ গঠন হয়েছে সুতরাং এই জাতিসংঘ মাতৃসংঘের কাছে ধর্ণা দিয়ে লাভ নাই নিজেরা মাথা শক্ত করে সোজা হয়ে দাঁড়াতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে প্রয়োজনে বাংলাদেশ থেকে বাহিনী প্রেরণ করতে হবে যদি এই সরকার ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সত্যিকার অর্থে ভূমিকা পালন না করে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের বোঝাপড়া আছে এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো আপোষ নাই পাস করে যে অ্যাকসেপ্ট এলস ইসরায়েল পাস করেছেন এটা অবিলম্বে এটাকে নিষিদ্ধ করতে হবে ইসরায়েলে কোনো পাসপোর্ট দেওয়া যাবে না ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে ইসরায়েলে কোনো কেউ যেতে পারবে না এবং কোন মুসলমানের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক থাকতে পারে না এই জন্য দিনে আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আহ্বান জানাবো আরো কঠিন কঠিন কর্মসূচি দিয়ে ফিলিস্তিনের মুসলিম ভাইদের পক্ষে থাকতেন এবং যে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের আরো বেশি বেশি সংহতি জানাতে আমরা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যুব মজলিসের পাশে থাকবো ইনশাআল্লাহ